আজ সোমবার চব্বিশে বৈশাখ দু সালের আটই মে তুলা রাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আজ এই বিশ্ব সমাজ সমাজসেবার দিনে অবশ্যই আপনার আশেপাশে থাকা হতদরিদ্র গরিব মানুষদেরকে কিছু দান ধ্যান করুন সমাজ সেবার মূলক কোনো ক্রিয়াকলাপে নিযুক্ত হন এর জন্যই আজকের দিনটি বনেছে এই দিনটি মহাদেবের নামেও কিন্তু আপনারা নামাঙ্কিত করতে পারেন আজকের দিনে যারা মহাদেবের ভক্ত আছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি রুদ্র প্রচোদায়াত এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আর না পারলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন এবং মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান তিনি কিন্তু ভোলে বাবা স্বরূপ হিসাবে আপনাদের মনস্কামনাকে অবশ্যই পূর্তি করবেন তবে যেহেতু রেড ক্রস ডে অবশ্যই কোনো না কোনো দান সমাজ সেবা মূলক ক্রিয়াকলাপে আর যুক্ত থেকে নিজের জীবনকে আরো মহিমান্বিত করে তুলুন ভাগ্যমিটার আজ আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে যদি বিরত রাখতে পারেন আজ কিন্তু আপনাদের ব্যক্তিত্বে সমৃদ্ধি হবে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা উঠতে চলেছেন আপনাদের বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না আজ চাকরিজীবীদের বলবো আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন পরিস্থিতি যাতে খারাপ না হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনারা রাখতে পারবেন না আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাব ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফদেরও বলবো দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার সময় মতো সাহায্য কোনো ব্যক্তির আজ কিন্তু দুর্ভাগ্য থেকে তাকে মুক্তি দেবে আর এই অভিজ্ঞতা আপনাদেরকে সমৃদ্ধশালী করতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীরূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ বাতি কলেই কিন্তু মারাত্মক ক্ষতি যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন অবসরকালীন সময়ে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন মানসিকভাবে প্রফুল্লতা পাবেন